যে আমাদের মন্তেশ্বর গোলক হইতে যে গাপ্পি মাছ ওই মাছটা বর্ষার সময় যে ডেঙ্গু মশা যে লার্ভা উৎপাদন হয় সেইগুলোকে খাবার জন্য এই মাছটা প্রয়োজন প্রতি বছরে নেয়। এবছরও আমরা এই গাপ্পি মাছ আমরা প্রত্যেকটা পঞ্চায়েতকে এবং আমাদের যেটা অফিস অফিসের আশেপাশে যেসব জায়গা আছে এবং প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা এই গাপ্পি মাছ বিক্রি করলাম। এই মাছ কি হবে বিক্রি করে? এই মাছ তো ওই মশার যে লার্ভা যেগুলো থাকে এই মাছ সেগুলোকে খেয়ে নেবে, সেই জন্য এই যে ডেঙ্গুর পোকে, যেহেতু মন্তেশ্বর গোলকে আমাদের এখনও পর্যন্ত কোনো ডেঙ্গুর আমাদের রিপোর্ট আমাদের নেই এবং না হয় উচিত এবং থাকবেও না, সেই জন্য আমরা এটা প্রস্তুতি নিচ্ছি আগে থেকেও যেভাবে সচেতন হওয়া মানুষকে, সেই জন্য আমাদের সমস্ত পঞ্চায়েতগুলোকেই আমরা আজকে গাপ্পি মাছ বিক্রি করছি। পঞ্চায়েতগুলো নিয়ে গিয়ে কী করবে এরা? পঞ্চায়েতগুলো নিয়ে গিয়ে এটাকে আপনারা যেগুলো নর্দমা নালা ড্রেনে যেগুলো জল জমে আছে সেই সব জায়গাগুলোই মাছগুলো ছাড়বে। কে কে উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব ছিলেন, আমাদের আইসি সাহেব ছিলেন, এখানকার আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন, আমাদের অফিসার যিনি আছেন উনিও ছিলেন,